ত্রিপুরার স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিকী সম্মেলনে রবিবার উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট কর্মচারী নেতৃত্ব এবং সমর্থকেরা সম্মেলন উপলক্ষে কর্মসূচির সফলতা কামনা করেন শুভ বার্তা প্রেরণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে কেক কাঠেন উপস্থিত মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট কর্মচারী নেতা সমর রায় সহ মধুসূদন ভট্টাচার্য এবং সমবেত প্রতিনিধিরা রাজ্যের রাষ্ট্রপতি সরকার কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার আমাদের সঙ্গে আছেন আজকের প্রস্তুতি কমিটির মাননীয় সভাপতি ফেডারেশনের যিনি প্রতিষ্ঠাতা শ্রী মধুসূদন ভট্টাচার্য মহোদয় সহ স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন ইউনিটে যারা কর্মচারীরা আছেন এ রাজ্যে তাদের প্রতিনিধিত্বমূলক আজকে সম্মেলন তো সম্মেলনে এখানে সতর্কতা দফার দাবিকে সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানে নতুন করে কমিটি করা হবে পরবর্তী শ্রমিক কারাগার পরিচালনা করবেন তো আমি এক্ষেত্রেই বলব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আবেদন রেখেছেন আজকে যে সম্মেলনের শুভেচ্ছা জানিয়েছেন যে কর্মচারীদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে সরকারি যে সিদ্ধান্তগুলি সরকারি যে কর্মসূচিগুলি জনগণের জন্য করা হয় সেগুলি কর্মচারী হচ্ছে ওই অন্তিম ব্যক্তির মধ্যে পৌঁছে দেওয়ার কাজটা ওনারাই করেন ব্রিজ সরকার এবং জনগণের মধ্যে মাঝখানে থাকেন কর্মচারীরা সরকারি যতগুলি জনকল সিদ্ধান্ত হয় বা কর্মসূচি গ্রহণ করা হয় বা প্রজেক্ট না হয় সেগুলি রূপায়ণের ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা থাকে এ রাজ্যে কর্মচারীদের একটা বিশাল ইতিহাস আছে বিভিন্ন বিগত পঁচিশ বছর ধরে তারা বঞ্চিত ছিলেন তাদের প্রাপ্য যে অধিকার থেকে তারা অনেকটা দূরে ছিলেন কিন্তু আমাদের রাজ্যে রাষ্ট্রপতি সরকার দু সালে হওয়ার পর আমাদের কর্মচারীদের দিকে কিন্তু সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন যত্নবান বলবো এই ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া যে সমস্যাগুলি আছো ছিল সেগুলি সমস্যা সমাধান অনেক ক্ষেত্রে করে ফেলেছেন কর্মচারীদের পদোন্নতি তাদের যে প্রমোশন ক্ষেত্রে কিংবা ডিএ দেওয়ার বলেছেন আমাদের সরকার আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম কেবিনেট সিদ্ধান্তে সমস্ত জনগণ মিলে সরকার পরিবর্তন করেছে কর্মচারীদের বিশেষ ভূমিকা ছিল তারা বাম বিরোধী এর মধ্যে কর্মচারীদের অধিকাংশ বকেয়া সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান তিনি ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির ইতিহাস তুলে ধরে উপস্থিত কর্মচারীর নেতৃত্ব জানায় রাজ্যের উন্নয়নের কাজকে আরও গতি প্রদান করতে ঐক্যবদ্ধভাবেই কাজ করছে শিক্ষক কর্মচারীরা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন রবীন্দ্র ভবনের দুই নম্বর হলে অনুষ্ঠিত হতে চলছে এই সম্মেলনের যিনি উদ্বোধক আমাদের রাজ্যের সকলের প্রিয় আমাদের মেয়র শ্রী দীপক মঞ্জুদার মহাশয় উপস্থিত আছেন আমাদের সভাপতি এই সম্মেলনের যিনি মধুসূদন ভট্টার্যী সব ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং অন্যান্য আরও নেতৃত্বরা এবং হলে উপস্থিত প্রচুর সংখ্যক ডেলিগেট প্রতিনিধি বন্ধুরা আপনারা জানেন স্বাস্থ্য বিভাগ কর্মচারী সমিতি উনিশশো একত্তর ইংরাজিতে তার সৃষ্টি এই সম্মেলনে মোট সতেরো দফা দাবি সনদ এবং নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্মেলনের মূল উদ্দেশ্য বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছেন উপস্থিত প্রতিনিধিরা